একটি জঙ্গলে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর দেখলো এক সিংহ তার পিছু নিচ্ছে। লোকটি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলো। সে চোখ বন্ধ করে তাতে ঝাঁপ দিয়ে পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখলে তা খপ করে ধরে ফেললো এবং ওই অবস্থায় ঝুলে রইল। ওপরে চেয়ে দেখলো কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলো বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেল একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইল। এমন হিমশিম অবস্থায় কি করবে যখন সে বুঝতে পারছিল না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছের একটি মৌচাক দেখতে পেল। তিনি কি মনে করে সেই মৌচাকে মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখল। সেই মধুর মিষ্টিটা এতই বেশি ছিল যে লোকটি মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ, নিচে হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেল। ফলে তার বিপদ অবসম্ভাবী হয়ে দাঁড়ালো। এই গল্পের ব্যাখ্যা হলো, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যা সামান্য মিষ্টিও তা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য।